হিস্ট্রি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি বাংলাদেশ, করোনা সংক্রমণ এবং আমাদের করণীয় এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা বাংলাদেশ সম্পর্কে আলোচনা করব। বাংলাদেশ সম্পর্কে আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ আগামী বছর তার স্বাধীনতার ৫০তম বছর পূরণ করতে যাচ্ছে এবং এই সময়ে বাংলাদেশ পৃথিবীর অত্যন্ত দরিদ্রতম একটি দেশ থেকে এখন উন্নয়নশীল দেশ এবং নিম্ন মধ্যম আয়ের দেশে পদার্পণকারী একটি দেশ। এর মানে হচ্ছে আমরা আমাদের অর্থনীতিতে সে কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সর্বক্ষেত্রে এমন একটি অবস্থা তৈরি করতে পেরেছি যখন আমাদের মধ্যে আগের সেই ক্ষুধা, আগের সেই দারিদ্র অবস্থা নেই। আমরা এখন মধ্যবিত্তের একটি দেশের দিকে ধাবিত হচ্ছে। অথচ স্বাধীনতার আগে এবং পরে আমাদের যে অবস্থানটি ছিল সেটাকে নিয়ে পৃথিবীর অনেক দেশ ব্যঙ্গ করেছিল। আমাদেরকে প্রাকৃতিক বিপর্যয়ের দেশ বলত, আমাদেরকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ব্যঙ্গ করা হতো ইত্যাদি ইত্যাদি। এই ধরনের একটি পরিস্থিতি থাকার কারণ ছিল আমরা সেই সময় স্বাধীনতার পর ৭.৫ কোটি মানুষ হওয়া সত্ত্বেও আমরা সব মানুষের খাওয়ার বা অন্ন বস্ত্র সংস্থানের সুযোগ করতে পারিনি, কারণ এর একটা ইতিহাস ছিল। এটা সেই ইতিহাস দীর্ঘ, সেটা আমাদের কোন কারণে নয়, সেটা পূর্ববর্তী শাসক রাষ্ট্রের অধীনতাই ছিল এর মূল কারণ। তারপরেও আমরা স্বাধীনতার এই সময়ে ধীরে ধীরে আমরা গত ১০-১৫ বছরে আমাদের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ইত্যাদি ক্ষেত্রে অনেক দিক থেকে অগ্রগতি সাধন করেছে। বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে আমাদের কৃষি অর্থনীতি নানাভাবে সম্প্রসারিত হয়েছে, আমাদের খাদ্যের উৎপাদন বেড়েছে, আমাদের জনসংখ্যা ৭.৭ কোটি থেকে এখন ১৭-১৮ কোটিতে পরিণত হয়েছে। কিন্তু এখন আমাদের কোনো মানুষ মঙ্গায় আক্রান্ত নয়, এখন আমাদের কোনো মানুষ ক্ষুধার্ত থাকে না। ওই অর্থে হয়তো কেউ কেউ কম খেতে পারে বা দু চার কিছু মানুষ হয়তো সমস্যায় থাকতে পারে, কিন্তু এখন একটা বিরাট সংখ্যক মানুষ এখন আর অন্ন বস্ত্রের জন্য আগের মতো অবস্থানে নেই। একটা পরিবর্তন এখানে ঘটেছে। আমাদের শিল্প, অর্থ শিল্প আমরা সারা পৃথিবী ব্যাপী, কিন্তু এখন আমাদের গার্মেন্ট শিল্প, আমাদের মৎস্য রপ্তানি, আমাদের এমনকি যে ঔষধ শিল্প ইত্যাদিতে আমরা পৃথিবীতে স্থান করে নিয়েছি। আমাদের ১ কোটির মতো মানুষ বিদেশে কাজ করছে। আমরা আমাদের রেমিটেন্স বিপুল পরিমাণ রেমিটেন্স আমাদের আসছে। আমাদের গ্রামীণ অর্থনীতি এখন অনেকভাবে পরিবর্তিত হয়ে গেছে, গ্রামীণ মধ্যবিত্ত তৈরি হয়েছে। সেখানে আমাদের কৃষি অর্থনীতি নানা বৈচিত্র্যে এখন কিন্তু ভরে উঠছে। মানুষ এখন শুধু ধান করার জন্য বসে থাকে না, মানুষ নানা ধরনের ফসল ইত্যাদি করছে। এখন বলা চলে যে আমরা একটা উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছে। আমরা হয়তো অদূর ভবিষ্যতে একটা উন্নত দেশে পরিণত হতে যাচ্ছি, সেরকম পরিকল্পনা আমাদের সম্মুখে আছে। অর্থাৎ ৫০ বছরে আমাদের যে অগ্রগতি সেটি কিন্তু একেবারেই বলা চলে ঘুরে দাঁড়ানোর মতো অগ্রগতি। সেটি নিয়ে আমরা কিন্তু এক ধরনের আমাদের সারা বিশ্বব্যাপী আমাদের প্রশংসা ছিল, আছে। কিন্তু এই সময়ে করোনা সংক্রমণ সারা পৃথিবীকে যেমনিভাবে সংক্রমিত করেছে, বিপর্যস্ত করেছে, আমাদের এখানেও কিন্তু আমাদের অর্থনীতি, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের চিকিৎসা ব্যবস্থা, অন্যান্য সর্বক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের অভিঘাত সৃষ্টি করেছে। ফলে আমাদের গত ৩ মাসের মতো সময় ধরে শিল্প কলকারখানাগুলো ঠিকমতো চলছে না, আমাদের দোকানপাট সব বন্ধ ছিল, আমাদের বলা চলে যে ইভেন অন্যান্য খাতেও যে অবস্থাটি ছিল সরকারি প্রতিষ্ঠান ইত্যাদিও বন্ধ ছিল। সম্প্রতি সরকার এগুলোকে খুলে দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ একটা দীর্ঘ লকডাউন থেকে আমরা কিন্তু একটা লকডাউনটা ওপেন করে দেওয়ার
মানে অবস্তরে উন্নীত হচ্ছে, যদিও আমাদের যে সংক্রমণের হার সেটি কিন্তু কমছে না, এখনো কিন্তু যথেষ্ট আশঙ্কার মধ্যে আছে বলে বিশেষজ্ঞ মহল মনে করছে। কিন্তু অর্থনীতিতে গত কয়েক মাস যেভাবে আমাদের চাপ সৃষ্টি হয়েছে, তার ফলে সমাজের সকল অর্থনীতির সঙ্গে যারা যুক্ত তারা যেমনিভাবে, এবং রাষ্ট্র পরিচালনার সঙ্গে যারা যুক্ত তারাও কিন্তু অনুভব করছিল একটা এই অবস্থা তো আর দীর্ঘদিন পরিচালনা করা যায় না, কারণ অর্থনীতি যদি এর থেকেও খারাপ যায় তাহলে কিন্তু আমরা একেবারেই আর ফিরে আসতে পারবো না। অর্থাৎ জীবন ও জীবিকার মধ্যে আমাদের এখন একটা সামঞ্জস্যতা, অর্থাৎ এক ধরনের ভারসাম্য নিয়ে আসতে হচ্ছে। জীবনকেও বাঁচাতে হবে, জীবিকাকেও বাঁচাতে হবে, এই দুয়ের একটা সমন্বয় সাধনের পরিকল্পনা থেকে এই ধরনের একটা পরিস্থিতিতে আমরা কিন্তু এখন দেখছি যে আমাদের সরকার, আমাদের বিরাট অংশ মানুষ তারা কিন্তু এখন ঘরে আর বসে থাকতে চাচ্ছে না, তারা একটা প্রতিকূল পরিবেশের ভিতর দিয়েই তাদের কর্মময় জীবন শুরু করতে যাচ্ছে। যখন আমাদের কোটি কোটি মানুষ বলা চলে কর্মহীন হয়ে আছে, অর্থাৎ বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী, ক্ষুদ্র দোকানদার, বণিক যারা আছে, মাঝারি, এরা সকলেই কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। ইতিমধ্যে যদিও সরকার নানাভাবে প্রণোদনা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু তাতেও এই ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। এরকম একটি পরিস্থিতি আমাদের এই করোনা সঙ্গে যুদ্ধ করার মতো চিকিৎসা প্রস্তুতি পৃথিবীর যেখানে উন্নত দেশগুলোরই ছিল না, আমাদেরও ছিল না। আমাদের বিশেষ করে মেডিকেলগুলো একভাবে ছিল, এখন করোনার হওয়ার কারণে কোভিড এবং নন কোভিড এই যে দুটো আলাদা করতে হয়েছে, একই প্রতিষ্ঠানকে দুটা করা, দুটো ধারায় নিয়ে যাওয়া, এটা একটা বিরাট সংকট। সেই সংকটটা আমরা শুরু করতে হয়েছে, এবং এর ফলে হ্যাঁ কোভিড এর জন্য এখন আমাদের কিছু চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, আইসিইউ ইত্যাদি করা হয়েছে, কিছু চিকিৎসক তৈরি হচ্ছেন, তারা সংগত কয়েক মাসে তারা চিকিৎসা দিচ্ছেন, এটা বলা চলে কোন দেশে এটা পারেনি, আমরাও সেটা সেভাবে সফলভাবে এখনো পেরেছি বলছি না। তারপরে আমাদের বিপুল সংখ্যক চিকিৎসক তারা চিকিৎসা আত্মনিয়োগ করেছেন, এর ফলে কিন্তু আমাদের নন কোভিড যে চিকিৎসা সেটি কিন্তু নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের বিপুল সংখ্যক মানুষ এখন বলা চলে যে একটা যে রোগ শোকের যে চিকিৎসার যে বিপর্যয়ের মধ্যে আছে, এটি আছে। আমাদের শিক্ষা ব্যবস্থা বন্ধ হয়ে আছে, আমাদের আরো অনেক প্রতিষ্ঠান যেগুলো বলা চলে ঘুরে দাঁড়াতে পারবে কিনা, পর্যটন, হোটেল, মোটেল, এইসব অনেক কিছুই কিন্তু ঘুরে দাঁড়াতে পারবে কিনা সেটা একটা বড় ধরনের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের একটি পরিস্থিতি আমাদের গেছে, কিন্তু এই সময় আমরা যে জিনিসটা লক্ষ্য করেছি সেটি হলো আমরা কিন্তু এই যে আমাদের অর্থনৈতিক সক্ষমতার কারণে, সামাজিক কিছু আমাদের উন্নয়নের কারণে আমরা এই গত দুই তিন মাস যাবৎ আমাদের দেশে অবহেলিত, দরিদ্র অথবা কর্মহীন মানুষের মধ্যে আমরা কিন্তু খাদ্য বিতরণ করতে পেরেছি। আমাদের রাষ্ট্র সেখানে বিরাট ভূমিকা পালন করেছে, রাষ্ট্রের বাইরেও আমাদের সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার তারাও কিন্তু নানাভাবে এখানে সহযোগিতা করছে। এবং আমাদের যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় সেটি হল আমাদের সমাজের অনেক মানুষ তারা কিন্তু এই সময়ে নানাভাবে সাহায্য সহযোগিতা করার জন্য এগিয়ে এসেছে, তারা বিপুলভাবে কিন্তু মানুষকে সমর্থন দিচ্ছে, যে কারণে দেখা যাচ্ছে প্রায় 5-6 কোটি মানুষ এই গত 2-2.5 মাসে তারা খাদ্য সহায়তা সহ নানা ধরনের সহায়তা পেয়েছে। সরকারের কাছ থেকে অনেকেই কিন্তু 2,500 টাকার সহায়তা পেয়েছেন, আরও হয়তো বিভিন্ন ধরনের সহযোগিতা সহায়তা পেয়েছেন। ফলে আমাদের সমাজে যেটা ইতিবাচক হয়েছে যে আমরা এরকম একটা বিপর্যয়ে যদি আমরা যখন হতদরিদ্র দেশ হিসেবে ছিলাম তখন যদি হতো তাহলে আমরা হয়তো বিপুল সংখ্যক মানুষ এতদিনে আমাদের ক্ষুধায় কিন্তু মৃত্যুবরণ করতে হতো, কিন্তু আমরা বলতে পারি গত 2.5-3 মাসে আমাদের এখানে কিন্তু ক্ষুধায় কেউ মৃত্যুবরণ করেনি,
বা অনাহারে মারা যায়নি, হয়তো মানুষের ত্রাণ ইত্যাদি পাওয়ার জন্য চেষ্টা করতে হয়েছে, পাচ্ছেও, অনেক মানুষই পাচ্ছে। সুতরাং আমাদের এই অর্থনৈতিক অর্জন ছিল বলেই, সামাজিক সেই অর্জন ছিল বলেই সামাজিক বিভিন্ন ফোর্স হিসাবে, শক্তি হিসাবে এই মধ্যবিত্ত, উচ্চবিত্ত, এমনকি নিম্ন মধ্যবিত্ত অনেকেই কিন্তু হত দরিদ্র মানুষের সাহায্যে এগিয়ে এসেছে। এটা পৃথিবীর অনেক দেশেই কিন্তু সম্ভব হয়নি, আমাদের দেশে এটা সম্ভব হয়েছে। এটা আমাদের একটা ইতিবাচক, এই দিকগুলো আমাদের ইতিবাচক। কিন্তু আমি আগেই বলেছি যে এই করোনা আমাদের সমাজে বিশাল একটা অভিঘাতের সৃষ্টি করেছে। এই অভিঘাত থেকে আমাদের রাষ্ট্রকে বাঁচানোই শুধু না, আমরাও আমাদেরকেও বাঁচতে হবে। আমাদেরকে দুভাবে, একভাবে হচ্ছে আমাদের যে বর্তমান যে করোনা রোগ, এই রোগ থেকে আমাদেরকে, সংক্রমণ থেকে আমাদেরকে বাঁচতে হবে, এবং সেটা আমাদের অবশ্যই বোঝা গেছে যে আমাদের নিজেদের সচেতনতাই এক্ষেত্রে আমাদেরকে বাঁচাতে পারবে। কারণ আমরা লক্ষ্য করেছি যে আমাদের সমাজে একটা বিরাট সংখ্যক মানুষ এই সময়ের যে পরিমাণ সচেতনতার পরিচয় দেওয়া দরকার ছিল তারা কিন্তু সেভাবে দেয়নি। এটি একটু পরে আমি বলব। এখন বিষয়টি হল আমাদেরকে সচেতনতার পরিচয় দিতে হবে এবং নিজেদেরকে সুরক্ষা নিজেদেরকেও দিতে হবে, এবং যেইটুকু আমাদের ওপেন করা হচ্ছে, সীমিত আকারে আমাদের কাজের সুযোগ পরিবেশ তৈরি করা হচ্ছে, সেখানে আমাদেরকে কিন্তু সেটাকে সদ্ব্যবহার করতে হবে নিজেদেরকে রক্ষা করে। এবং তাহলেই আমরা নিজেদেরকে রক্ষা যেমন করতে পারব, আমাদের রাষ্ট্র কিন্তু টিকে থাকতে পারবে। আরেকটি বিষয় হচ্ছে আমাদের রাষ্ট্র ব্যবস্থা। মনে রাখতে হবে রাষ্ট্র ছাড়া কিন্তু কোনোদিন আপনি আমি কেউ টিকে থাকতে পারব না। আজকে লক্ষ্য করুন, পৃথিবীতে অনেকগুলো রাষ্ট্র আছে সত্য, কিন্তু সেখানে কোনো স্থিতিশীলতা নেই। যেমন ধরুন লিবিয়ার কথা বলুন, সিরিয়ার কথা বলুন, ইরাকের কথা বলুন, আফ্রিকার দু একটি দেশ আছে সেই দেশগুলোর কথা বলুন, সেখানে হানাহানি ইত্যাদি আছে, এই যুদ্ধ বিগ্রহ আছে, আফগানিস্তান, এই সমস্ত দেশগুলো আমরা জানি। তা এই যে রাষ্ট্রগুলোর ভেতরে কি ধরনের শক্তি, কারা এই রাষ্ট্র ব্যবস্থাকে অস্থিতিশীল করছে? যারা চরমপন্থা, যারা উগ্রপন্থা, যারা হঠকারী, যারা কিন্তু মানুষকে বিভ্রান্ত করছে। সুতরাং এই করোনাকে কেন্দ্র করে আমাদের সমাজে একটা বিরাট সংখ্যক মানুষ তারা কিন্তু একটা অপপ্রচার করছে, নানা ধরনের অপপ্রচারে তারা মানুষকে বিভ্রান্ত করছে। করোনা কিছুই না, করোনায় কিছু করতে পারবে না, করোনার সম্পর্কে হ্যাঁ অমুক তমুক ইত্যাদি দায়ী, মানে যেটা ব্লেম গেম বলা চলে, যে দোষ দায়ী করার একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি। এই বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে খুবই ভয়ঙ্কর। এই ভয়ঙ্করটা যদি আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে পড়ে, তাহলে একটা যে অস্থিতিশীলতা তৈরি হবে, সেই অস্থিতিশীলতার মধ্যে আপনি আমি আমরা কেউই কিন্তু বাঁচতে পারব না। কারণ যারা এই অস্থিতিশীলতা তৈরি করছে তারা কিন্তু সেই সময়ে আপনাকেও মারবে, আমাকেও মারবে, সকলকেই মেরে তারা নিজেরাও কিন্তু বাঁচতে পারবে না। কারণ পৃথিবীতে কেউ এভাবে বিশৃঙ্খলতা, উশৃঙ্খলতা অথবা উগ্রতা, হঠকারিতা অথবা বলা চলে রাষ্ট্র ব্যবস্থা ভেঙে সরকার ব্যবস্থাকে উৎখাত করে এই করে সেই করে কোন অবস্থাতেই তারা কিন্তু কোনো অবস্থাতেই তারা রাষ্ট্রের নিরাপত্তা দিতে পারবে না। নিরাপত্তা না দিতে পারলে আপনি আমি আমরা কেউই কিন্তু বেঁচে থাকতে পারবো না। সে কারণে আমার যেটি অনুরোধ, আমি মনে করি যে একজন ইতিহাসের ছাত্র হিসাবে, সামাজিক ক্রিটিক হিসাবে আমাদের অনেক সমস্যা আছে। আমাদের রাজনীতিতে আমাদের অনেক ভিন্ন মত আছে, পথ আছে, ভিন্ন চিন্তা আছে, এক একজনের এক এক দর্শন থাকতে পারে, এগুলো আছে। কিন্তু কোন অবস্থাতে উগ্র হঠকারী চিন্তা দিয়ে, অবাস্তব চিন্তা দিয়ে, পৃথিবীতে যা অচল তা দিয়ে আজকের পৃথিবী চলবে না। কখনোই অতীতেও চলেনি, এখন না, ভবিষ্যতেও চলে না। এখন পৃথিবী অনেক বদলে গেছে। আপনারা আপনার লক্ষ্য করুন, আজকে করোনা আক্রমণের পর পৃথিবীর অনেক উন্নত দেশ তারাও কত কষ্ট করে, কত সংকটকে অতিক্রম করে তারা তাদের জনগণকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে, তাদের দেশে তারা স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করছে। উন্নত দেশগুলোকে, রাষ্ট্রগুলো তাদের চিকিৎসা ব্যবস্থাকে তারা উন্নত করেছে বলেই সেখানে তারা গবেষণা করছে। আমরা কিন্তু তাকিয়ে আছি তাদের দিকে,
আমরা কিন্তু নিজেরা কিছু করতে পারছি না, অথচ আমরা 17-18 কোটি মানুষ। আমাদের এখানে আমরা সেই রকম বিজ্ঞানী তৈরি করতে পারিনি, আমাদের সেই দিকে কোনো চিন্তা নাই। আমরা আমাদের রাষ্ট্রকে কিভাবে আধুনিক রাষ্ট্রে পরিণত করতে হয়, আধুনিক চিন্তা ভাবনা করতে হয়। এখানে কিন্তু আধুনিকের বিরুদ্ধে এখানে বলা যায় ফেসিবাদী চিন্তা, উগ্র হটকারী চিন্তা, এখানে কিন্তু জঙ্গিবাদী চিন্তা, এখানে আরো বেশি সাম্প্রদায়িক, এখানে অনেক বেশি পরিমাণে কিন্তু মানুষকে বিভ্রান্ত করার নানা পরিকল্পনা, নানা চিন্তা নিয়ে অনেকেই কাজ করছে, অনেকে সেটাকে ব্যবহার করছে। সুতরাং এই ব্যবহারকারীদের জুতা আমাদের পরা যাবে না, তাদের ফাঁদে আমাদের পা দেওয়া যাবে না, এটা মনে রাখতে হবে। আমরা আমাদের বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থাকে কিভাবে করোনা উত্তর পরিস্থিতিতে আমরা কিভাবে ঘুরে দাঁড়াতে পারবো, কারণ এখন নিউ অর্ডার, নতুন ব্যবস্থা তৈরি হতে যাচ্ছে। যখন আপনার আমার আচরণের পরিবর্তন আসবে, আমরা মাস্ক পরে থাকবো, মুখোশ পরতে হবে, এটা কি আমরা কখনো কল্পনা করেছি? আমাদেরকে হাত দেওয়া যাবে না, আমাদেরকে একজন থেকে আরেকজনের দূরত্ব তৈরি করে চলতে হবে। এই যে পৃথিবী বদলে যাচ্ছে, এই বদলে যাওয়ার মধ্যে আপনার আমার চিন্তা ভাবনাকে পরিবর্তন করতে হবে। আমাদের রাষ্ট্র সম্পর্কে আগের যে কুসংস্কার, আমাদের যে অজ্ঞান, আমাদের যে বলা চলে যে অজ্ঞানতা, আমাদের যে অন্ধত্ব, আমাদের যে রাষ্ট্রচিন্তার অভাব, এগুলো পরিত্যাগ করতে হবে, এগুলোতে পরিবর্তন আনতে হবে। আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, আমাদেরকে কতগুলো বেকার সৃষ্টি করলে হবে না। আমাদের মানুষ, আমাদের তরুণ, এরা কিন্তু যদি প্রত্যেকেই আজকে জ্ঞান চর্চার মধ্য দিয়ে তারা যদি আজকে তৈরি হতে পারত, তাহলে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমরা আমাদের এই মানুষকে আরো বেশি অগ্রগতি, উন্নতি, সমৃদ্ধি আমরা দিতে পারতাম। আমরা এখনো পর্যন্ত আমাদের দরকার হচ্ছে 15-20 লক্ষ ডাক্তার, আমরা কি এতগুলো ডাক্তার তৈরি করতে পেরেছি? অথচ আমাদের 17-18 কোটি মানুষ, কিন্তু আমরা আমরা তো পারলাম না এখনো 20 লক্ষ মানুষ তৈরি করতে ডাক্তার হিসাবে, বৈজ্ঞানিক হিসাবে। আমাদের দরকার ছিল আজকে 50-60 লক্ষ বৈজ্ঞানিক আমাদের সমাজে তৈরি করা দরকার ছিল, আমরা তো এগুলো করতে পারিনি। আমাদের সেই শিক্ষা ব্যবস্থা নেই, আমাদের সেই চিন্তাধারাই নেই। আমাদের আমরা কি সব তৈরি করছি যাদের দ্বারা কিছুই হয় না, যারা এইসব বিভ্রান্তি, অপপ্রচার ইত্যাদিতে বিশ্বাস করে, যারা জানেই না পৃথিবীর ইতিহাসটা কিভাবে চলে আসছে, কিভাবে এই সামাজিক ক্রিটিক গুলোকে কিভাবে হজম করতে হয়, কিভাবে এগুলো অতিক্রম করতে হয়, এগুলো সম্পর্কে কোনো পড়াশোনা নেই। যেই পড়াশোনা আমাদের এখন আছে, এগুলো বস্তা পচা, এগুলো দিয়ে আমাদের পৃথিবী, আজকের পৃথিবী চলবে না। আমরা অতীত সম্পর্কে কিছুই জানি না, আমরা যা জানি সেটা দিয়ে বর্তমান চলে না, যা বর্তমান চলে না তা দিয়ে ভবিষ্যৎ নির্মাণ করা যাবে না, নতুন পৃথিবীতে আমরা টিকে থাকতে পারবো না। সে কারণে বলছি আমাদের একটা সামগ্রিক পরিবর্তনের চিন্তাধারার মধ্যে চলে যেতে হবে। সেটি যতক্ষণ আমরা করতে পারব না, ততক্ষণ কিন্তু আমাদের এই শুধু কোভিড নয়, কোভিডের যে অভিঘাতে যে রাষ্ট্র ব্যবস্থা, অর্থনৈতিক, সামাজিক ইত্যাদি ব্যবস্থার মধ্যে একটা যে অভিঘাত আসতে যাচ্ছে, সেটাতে আমরা টিকে থাকতে পারব না, সেইগুলোকে আমাদের ভাবতে হবে। আমরা কিন্তু এখন হেমিলনের বংশীবাদকের বাঁশির সুর শুনে ট্যান্স নদীতে ঝাঁপ দিলে হবে না, আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের রাষ্ট্রটাকে আমরা কিভাবে আরো উন্নত করতে পারব, আমাদের চিকিৎসা ব্যবস্থাকে কিভাবে উন্নত করব, আমরা কিভাবে গবেষক তৈরি করব, আমাদের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে উন্নত করব, এইগুলোর মধ্য দিয়ে আমাদের রাষ্ট্রটাকে আমরা আধুনিক করব, আমাদের মানুষগুলোকে আমরা চিন্তাশীল করব, আমাদের সচেতন রাষ্ট্রযন্ত্র তৈরি করতে হবে। তাহলেই আমরা আগামী দিনের পৃথিবীতে মর্যাদার সঙ্গে টিকে থাকতে পারব। পৃথিবী এখন বদলে যাচ্ছে অতীব দ্রুত, আমাদের খুব দ্রুত আমাদের চিন্তার পরিবর্তন ঘটাতে হবে। এই বিষয়গুলো পরিবর্তন ঘটাতে হলে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, পড়াশোনা করতে হবে, জানতে হবে, শিখতে হবে। আমরা আরেকজনের কথা, আরেকজন যে কোনো বই পড়ে না, যে কিছু জানেই না, যার কোনো জ্ঞান নেই, তার কথা শুনে আমাদেরকে লাফালে হবে না। আমাদেরকে চিন্তাশীল, আমাদেরকে পৃথিবীর যে বর্তমান যে সংকট, এগুলো থেকে মুক্তির জন্য জ্ঞানের চর্চার ভিতর দিয়ে
অগ্রসর হতে হবে, তাহলেই কিন্তু আমরা টিকে থাকবো। সেভাবেই কিন্তু আমাদের নিউ অর্ডার যেটা আসতে যাচ্ছে, সেই অর্ডারের অর্থাৎ ব্যবস্থার সঙ্গে আমরা নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারবো। সুতরাং এই বিষয়গুলোর প্রতি আমাদেরকে গভীরভাবে মনোযোগী হতে হবে। আপনারা যদি আমার এই চ্যানেল থেকে এই বিষয়গুলো শুনে উপকৃত হন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে আপনারা পরবর্তী যে আলোচনা সেটি যথাসময়ে শুনতে পারবেন। আজ তাহলে এখানে আমার আলোচনা রাখি, দেখা হবে নিকট ভবিষ্যতে। ধন্যবাদ।